ভাই কত বড় হাতুর দিল্লুরে ব্রা হুররে তোমাদের মাঝে লায়নের দল নিয়ে হাজির হলাম তো আজ কিন্তু অ্যানিমেল ক্রসিং লায়ন ফোর নিয়ে আমি তোমাদের মাঝে টুং টুঙ্গা টুং করে চলে আসলাম তো ওয়েলকাম টু মাই এমাদুল আয়রন গেম চ্যানেলে দেখো তারা কিন্তু একটার পর একটা কথা বলতেছে এবং বলতেছে বস সাবধানে যাইয়েন বেটা চিন্তা করিস না হাই রি হাই বস কিন্তু শেষ হইয়া গেছে বুঝছিস বি বস বুঝতে পারছি আপনি সাবধানে যাইয়েন ঠিক আছে আমি সাবধানেই যাব বন্ধুরা দেখো একটার পর একটা কিন্তু যাইতেছে এই যে সিংহ কিন্তু যাইতেছে সিংহ এই দিক দিয়ে যাইয়া দেখো কত ডেঞ্জারাস জায়গায় চলে আসলো সিংহ ওরে বাইরে ভাই এখন যে কোন দিকে যাব এটা কি হাতুর না কি রে বাইরে বাইরে ভাই আমি তো জীবনে দেখি নাই রে ওরে মা ওইটা কি রে ও বন্ধুরা এটা তো আমি চিনতে পারতেছি না তোমরা কমেন্ট সেকশনে বলো তো এটা কি জিনিস ওরে বাবা রে বাবা পার হয়েছি রে পার হয়েছি বলাবান আমি কিন্তু পার হইয়া গেছি রে বস আপনি আস্তে আস্তে যান সমস্যা নাই আমরা তো আপনার সাথেই আছি বলাবান তোরা বেশি চিন্তা করিস না তোর বস টিকিট চলে যাইবে ওরে বাবা রে বাবা সামনে কিন্তু দুইটা এগুলা কি যেন ঘুরতেছে আমি কিন্তু জানতেছি না বুঝতেছি না বস এটার মনে হাতুর বলে ওই হইবে আনি একটা বস আস্তে আস্তে ওরে আল্লাহ রে আল্লাহ এর মাঝখানে পড়ে গেলাম রে ভাই এখন আস্তে আস্তে যাইতে হবে কত সুন্দরভাবে চলে গেলাম তো ওই দেখা যাচ্ছে বন্ধুরা আমার কিন্তু এইখানে চলে আসছি কি সুন্দর দোস্ত রাকিব বস তো আমাদের সাইডে চলে গেল রে এখন আমরা কিভাবে যাইব রে দোস্ত তুই চিন্তা করিস না তোর যা দোয়ার রইল যা তুই আগে যা তারপরে আমিও আসবো ঠিক আছে দোস্ত আমি দেখি আগে যাওয়ার চেষ্টা করতেছি আল্লাহ ভরসা এই তো দেখো একটা কিন্তু আমি পার হইয়া গেছি এইবার দেখি কোন দিকে যাব বুঝতে পারতেছি না আহারে কোন দিকে যা যাই এখন হাই রে হাই দেখি এবার যাইতেছি দেখছো এইটাও কিন্তু পার করছি এবার এই পাশে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এমাদুল আয়রন গেম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিও তো দেখো আমি কিন্তু আস্তে আস্তে চলে আসছি রে একটুর জন্য কিন্তু হাতুড়ি আমার মাথায় বাড়ি মারে নাই আস্তে আস্তে বস তুমি কিন্তু আস্তে আস্তে যাইও তুমি আস্তে আস্তে না গেলে কিন্তু তোমার কিন্তু খাইয়া দিবে আরে বাবা তুই চিন্তা করিস না আমি এই দিকে আস্তে আস্তে যাইতেছি ইয়েস এইটাও কিন্তু পার হয়ে গেলাম আমার মনে হয় সামনে ওই যে দেখা যাচ্ছে আমার গন্তব্যের স্থান ওস্তাদ ওস্তাদ কিরে হইল রে এইটা এক বাড়িতে আমার ওস্তাদ রে আকাশে পাঠাইয়া দিল বুঝলাম না তো বিষয়টা আমার তো এখন ভয় লাগে যাচ্ছে ওস্তাদ রে যে আকাশে পাঠাই দিল ওই আকাশের থেকে কি আর আইতে পারবে রে ওরে আল্লাহ রে আল্লাহ আমি কিন্তু অলরেডি আস্তে আস্তে চলে আইলাম তো ওস্তাদ আপনি থাহেন আমি এখানে চলে আসি দেখো আর একটা দেখছো একটার পর একটা কিন্তু চলে আসতেছে তো ওস্তাদ যখন নাই তখন কিন্তু আমি আমার আস্তে আস্তে আইতে হইবে বন্ধুরা তো দেখো এই যে কত সুন্দরভাবে যাইতেছি ওয়াও এখন দাঁড়াও দাঁড়াও এখানে একটু ভালোভাবে দেখে নিই এই যে আস্তে 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 ওয়াও এটাও কিন্তু চললাম ওস্তাদ আমি চলে আইছি হাই আমি তোর জন্য বসে আছি ঠিক আছে ওস্তাদ এই তো চলে আসতাম ওয়াও এখন কিন্তু আমার পালা আমি ওস্তাদ আমি আইতেছি তোমরা দাঁড়াও ঠিক আছে বেটা আয় আয় তোদের জন্য আমি এখানে একটা গরু শিকার করে রাখছি তোরা আইসা মোষ মাইরা জব্বর মাইরে খাবি ব্যাপারটা ঠিক আছে বস আমরা আইতেছি আইয়া বস ওই গরুর রানটা কিন্তু আমারই দিতে হইবে কী বলস বেটা তুই আগে আইয়া ল তারপর তুই রান খাস্তা
মাজা খাস, সেটা পাওয়া যাইবে না। বস, আমি কিন্তু মাজাই খাবো আর রান খাবো। ঠিক আছে, তুই ওইটা খাইস, তোর জন্য আমি রেখে দিলাম। বস, চলে আইসি। ওয়াও, তুই চলে আইসিস, ঠিক আছে, তুই নে, তুই এটা গরুর রানটাই খা। ওয়াও, আমার বন্ধুরা সব চলে গেল, আমার রাইখা, এখন কি কি করব, আমি কি যাইতে পারবো? সেই আহারে ওইখানে একটা হরিণ শিকার করছে রে বসে। বস, আমার একটু কিছু রাইখেন, হরিণ একা খাইয়ে নিয়েন না। আরে ভাই, সমস্যা নাই, তুই আয়, তোর জন্য পর্যাপ্ত আছে। ঠিক আছে ওস্তাদ, আমি আসতেছি, রাকিব যেন একা একা সব না খাইয়া লায়। এই হলা ফেহলা, আমি তোর জন্য রাখবো অনেক, আমি তোর জন্য রাখবো অনেক কিছুই, আমি খাবো না একা। ঠিক আছে রাকিব। ঠিক আছে বস, এই যে আমি কিন্তু চলে আইছি, ইয়া, আমি কিন্তু আস্তে আস্তে চলে আসলাম বস। তো আজ বন্ধুরা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।